চট্টগ্রামে এখনও কমেনি নিত্যপণ্যের দাম অথচ প্রতি বছর রোজা ও ঈদের পর বেশ খানিকটা দাম কমে নিত্যপণ্যের এবার ঈদের পরও পেঁয়াজ আলু ডিম ভোজ্য তেল ও মশলার দাম বাড়ছেই এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম মামামা বেঁধে গেলে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে সমস্যা তৈরি হতে পারে বাড়তে পারে জ্বালানির দামও তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোই তাই শঙ্কিত চট্টগ্রামবাসী চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের বাজারে ঈদের পর আবারও বেড়েছে বেশ কিছু পণ্যের দাম এর মধ্যে শনিবার খাতুনগঞ্জ আসাদগঞ্জ চাকতাই বাজারে সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম মানভেদে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা এক সপ্তাহ আগে যেই দেশি রসুন প্রতি কেজি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল শনিবার তা উঠেছে একশো ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের পণ্যের লাগামহীন দাম বাড়ায় চরম সংকটে পড়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রোজগার না বাড়ায় পরিবার নিয়ে শহরে টিকে থাকাটাই দায় যেভাবে রুজি রোজগার সেভাবে যদি মনে করেন খাওয়া যায় তারপর মনে বাঁচতে পারবো যদি জিনিসের দাম বাড়ে ফেলে তাহলে আমরা কি করে বাঁচবো কি করে খাবো বাজারে সবকিছু দাম বাড়তেই আমরা একটা করলে একটা নিতে পারতেছি না আর কি করবো এদিকে পাইকাররা আমদানিকারকদের দূষলেও তারা বলছেন বিশ্ববাজারে পণ্যের দাম এখন চড়া ভারত ছাড়া অন্য দেশ থেকে পণ্য আনতে পারলে দাম কিছুটা সহনীয় হতে পারে রমজানের সময় আপনার ইন্ডিয়ান পেস্টে ছিল হ্যাঁ মার্কেটে ওই সময় মেহেরকুরি পিয়াজ ছিল অন্যান্য পেঁয়াজও ছিল যার কারণে রেটটা একটু কম ছিল এখন একটু বাতি ইন্ডিয়ান পেসটা নেয় মার্কেটে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানকন বাংলাদেশের যে চাহিদা অনুযায়ী আমাদের দেশি পেঁয়াজটা অতরুক চাহিদা মেটাতে পারতেছে না তো সেই অনুযায়ী এবার পরে দেশি বেশটা আমাদের এখানে একটু বাড়তি ব্যবসায়ী তাদের অভিযোগ ডলার সংকট ও এলসি করতে না পারায় বাড়ছে পণ্যের দাম ব্যাংক কারণে এগুলি বাজার রেট বেড়ে যাচ্ছে আর প্লাস পিএসটা হচ্ছে আমাদের ভারত নির্ভরশীল যেহেতু ভারত এখন রপ্তানি বন্ধ আছে যে কারণে এখন পেঁয়াজের দামটা আমার হিসাবে এটা চল্লিশ পঞ্চাশের ভিতরেই থাকার কথা কিন্তু এখন টাকার উপরে এখন ভারত যদি কোনো একটা ডিসিশন নেয় বা আমাদেরকে যদি পেঁয়াজ দিতে হয় তাহলে হয়তো পেঁয়াজের বাজারটা কমবে ভুক্তভোগীদের মতে বাজারে চাল আটা তেল সহ অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার সরকারের তাহলে দাম কিছুটা কমতে পারে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক